নমস্কার সবাইকে, শুভেচ্ছা। আমি লাইভ প্রোগ্রাম শুরু করছি, ফোন করবেন। আজকে আমি কিছু ডিসকাশন অবশ্যই করব, প্রত্যেক দিন আমার কিছু প্রোগ্রাম ডিসকাশন থাকে। যেহেতু এইটা জুলাই মাস পড়ে গেছে, জুলাই মাসে অনেকগুলো গ্রহ ট্রানজিট করবে, অনেকগুলো গ্রহ ট্রানজিট, তার জন্য আমাদের কিছু কিছু রাশি লগ্নের জন্য একটু পরিবর্তন তো আসবেই। আর 27 জুন অবশ্যই মঙ্গল ট্রানজিট করেছে, যেটা আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল যে দিগদর্শন সেটা নিয়ে ডিসকাশনও করেছি, যে কিছু কিছু রাশি লগ্নের জন্য সেটা এফেক্ট পড়বে। আমি কিন্তু একটু ওভারঅল বিচার বলি, কেউ নিজের ব্যক্তিগত হরোস্কোপের সাথে এটা মিলিয়ে ফেলবেন না, কেননা আমি কিন্তু মানে এটা যে বিচার দিচ্ছি আমি বারবার যে ওভারঅল বিচার, জাস্ট রাশি লগ্ন সকলের 12টা রাশি লগ্নের উপর বিচার বলছি, কারোর সাথে মিলতে পারে কারোর সাথে মিলবে না, কিন্তু আপনার এটাকে একদম ফাইনাল ডিসিশন ধরে নেবেন না, এটা বারবার রিপিটেডলি বলছি। যা প্রত্যেকটা প্রোগ্রাম নিজস্ব ইউটিউব চ্যানেল দিগদর্শন রয়ে থাকবে, আপনারা সেটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইকও করবেন, তাতে কোনো অসুবিধা। কিন্তু কেন খারাপ লাগলো, কী তার ফ্যাক্টর প্রবলেম একটু যদি জানাবেন। আমার ফেসবুকও প্রোগ্রামগুলো থাকছে, নিজস্ব ফেসবুকে, সেখানেও প্রোগ্রামগুলো পাবেন, প্রত্যেকটা প্রোগ্রাম আপলোড করা হয়েছে, আর প্রত্যেকটা চেম্বার আমার অন রয়েছে। যাই হোক, যে ডিসকাশনটা করছি আজকে, এই যে জুলাই মাস পড়ে গেছে, কিছু কিছু গ্রহ যে চেঞ্জ হবে বা তার বক্রগতি পাবে, কিছু কিছু তার জন্য আমাদের রাশিলগ্নে চেঞ্জ হচ্ছে। আর মঙ্গল তার মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে, কেন মঙ্গল সেখানে মেষ রাশিতে আগে থেকে রাহু বসেছিল, আর এখানে সে মঙ্গল প্রবেষ করাতে, কারণ মঙ্গলের নিজস্ব ঘর হচ্ছে মেষ আর বৃশ্চিক, এবং মঙ্গল সেখানে যাতে যাদের মেষ রাশির বা ধনুরাশি বা বৃশ্চিক রাশি তাদের জন্য এটার জন্য একটু পজিটিভ বা নেগেটিভ এফেক্ট কিছু দেবে। মঙ্গল যেহেতু রাহুর সাথে কম্বাইন্ড হয়েছে, মঙ্গল ও কম্বাইন্ড হওয়াতে সেটা অঙ্গারক দোষ তৈরি হয়েছে, অঙ্গারক দোষ তৈরি হয়েছে, কিন্তু সবার জন্য কি খারাপ হবে এটা, সেটা একটা বিচার্য বিষয়। আরেকটা ব্যাপার, রবি এই মুহূর্তে মিথুন রাশিতে বসে আছে, রবি এই মুহূর্তে মিথুন রাশিতে বসে আছে, খুব শিগগিরই বুধ সেখানে গিয়ে জয়েন করে, বুধ এই মুহূর্তে রয়েছে বৃষ রাশিতে, সেখান থেকে বুধ যাবে মিথুন রাশিতে, রবি আর বুধ সেখানে কম্বিনেশন হবে। আরেকটা হচ্ছে শনিও তার বক্রগতি পাবে, শনিও তার বক্রগতি পাবে, আর শুক্র সেখানে মানে যেখানে কম্বিনেশন, এই যে গ্রহগুলোর কম্বিনেশন, কারণ বুধ শুক্র রবি, বুধ শুক্র শনি রবি, প্রত্যেকটা বৃহস্পতিও তার বক্রগতিতে এবার আসবে। বৃহস্পতি এখন তার মীন রাশিতেই ছিল, মীন রাশিতেই বক্রি হবে, সুতরাং বক্রগতি হওয়াতে যে কিছু কিছু রাশি লগ্নের জন্য অবশ্যই একটা মানে পজিটিভ বা নেগেটিভ এফেক্ট পড়বে, কিন্তু আবার রিপিটেডলি বলছে যে এটা কিন্তু ওভারঅল বিচার। যাই হোক, এই তার জন্য মেন হচ্ছে মেষ রাশি, মেষ রাশি কিন্তু কিছু অপ্রাপ্তি থেকে প্রাপ্তিযোগ হবে, কিন্তু শরীর সম্বন্ধে সচেতন হবেন, রক্তাল্পতা বা রক্তের কোনো ডিস্টার্ব বা চোট আঘাত লাগতে পারে মেষ রাশি, বা কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে মেষ রাশি, কিন্তু মাথাটা গরম হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনের একটু ফ্যাক্টর হতে পারে। এই মঙ্গল রাহু কম্বিনেশনের জন্য মেষ রাশি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু প্রবলেম হতে পারে, বিশেষ করে মেষ রাশি যদি ওয়াইফ হয়, বৃশ্চিক রাশি যদি হাজব্যান্ড হয়, তাহলে কিন্তু একটু ফ্যাক্টর হতে পারে, সেটা কিন্তু নিজেরা একটু মেনটেন করে চলবেন, পড়ে যাওয়া চোট আঘাত লাগতে পারে এটা। আর মেন কথা হচ্ছে, কোনো নেগেটিভ লোক আপনাকে একটু প্রেশারে রাখতে পারে বা চাপে রাখতে পারে, সেটা কিন্তু খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন। মেষ রাশি হয়ে গেল, বিষয়রাশির ক্ষেত্রে কী হবে, বিষয়রাশির ক্ষেত্রেও কিন্তু ইনকাম যেমনি হবে খরচও কিন্তু বাড়বে, বিষয়রাশির ক্ষেত্রে ইনকাম যেমনি হবে খরচও কিন্তু বাড়বে, আপনাকে হয়তো আপনার ভাগ্যের সহায়তা করবে, কিন্তু এই সময় কিন্তু কোনো ক্রনিক ডিজিজে আপনি ভুগতে পারেন, কোনো সময় কোনো হুট করে কোনো ঝগড়া অশান্তির একটা পরিবেশ তৈরি হতে হবে, সেখানে কিন্তু আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঝগড়া অশান্তি হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে সেটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন, ভুলভাল ডিসিশানের জন্য অনেক কিছু আপনার অর্থ লস হয়ে যেতে পারে। এই সময় কিন্তু যদি ঠিকমতো মেনটেন করতে হয়, এই সময় কিন্তু আপনার সেভিংসটা ভালো হবে, যদি ঠিকমতো মেনটেন, নাহলে কিন্তু অনেকখানি অর্থ লস হয়ে যেতে পারে বিষয়রাশির জন্য। মেষ বিষয়ে গেল, মিথুন রাশির জন্য কী বলছে, মিথুন রাশির জন্য হচ্ছে যেহেতু এখানে প্রত্যেক, যেহেতু মিথুন এই সময় রবি মিথুন রাশি বসে, এখানে বুধ এসে কম্বাইন্ড হচ্ছে বা শুক্রের একটা পাওয়ার তৈরি হচ্ছে, তাই মিথুন রাশির জন্য কী হবে, নতুন কর্মের কোনো যোগাযোগ আসবে, যারা ব্যবসা করছেন
যাদের শেয়ার ব্যবসা বা এরকম ট্রেডিং ব্যবসা যাদের আছে বা মানি মার্কেটিং এর সাথে জড়িত, যদি বুধ আপনার চোখে ভালো সিচুয়েশনে থেকে পার্সোনাল হরোস্কোপে বাচ্চাটে, সেখানে কিন্তু আপনার কিন্তু ভালো রেজাল্ট পাবেন এই সময়। যারা পড়াশোনা করছে মিথুন রাশির লোকেরা, তারাও কিন্তু এই সময় আপনি পড়াশোনায় মন বসবে, কিন্তু কোনো বন্ধু আপনাকে এই সময় সহযোগিতা করতে পারে, কোনো বন্ধু সহযোগিতা আপনার সেই জায়গাটা যে প্রবলেমটা সেখানে অনেকটা সলভ হতে পারে। হ্যালো, কে আছে বলুন। নমস্কার স্যার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা বলুন স্যার, একটু আমার সম্পর্কে জানবো। নামটা বলুন। নাম হচ্ছে জয়দীপ চট্টোপাধ্যায়। জয়দীপ চট্টোপাধ্যায়, আচ্ছা বলুন। ডেট অফ বার্থ তো? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন তো। ডেট অফ বার্থ 29/6/1999। 29/6, সময় হচ্ছে সকাল 9:15, বর্ধমান। AM। মঙ্গলবার ছিল, সিংহ লগ্ন ধনুরাশি। কেরিয়ার নিয়ে প্রশ্ন? একদম স্যার, কেরিয়ার নিয়ে প্রশ্ন। অনেকে পরীক্ষা দিচ্ছি, ক্র্যাক করছি, কিন্তু হচ্ছে না, কেটে যাচ্ছে লাস্ট মুহূর্তে। দেখছি সিংহ লগ্ন ধনুরাশি পূর্বসরা নক্ষত্র, ঠিক আছে, চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরিটা লাগাতে পারছেন না, তাই তো? কি আমার মানে দিদি, বড় দিদি যিনি, উনি আপনার কাছে গিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, ধরুন 2019-এর দিকে গেছিলেন। তো আপনি ওনার মানে জন্ম কুণ্ডলি দেখে বলেছিলেন যে চাকরি হবে। হ্যাঁ, তো একটু সময় লাগলেও চাকরিটা হয়েছে। দিদি লাইফ ব্যাংক ফ্যান্স কিংবা এই পোস্ট ফোস্ট অফিসে এগুলা দিয়েছিল সবগুলো, তো একসঙ্গে দুটো এসেছিল। একসঙ্গে দিদি দুটো এসেছিল, পুরো পোস্ট অফিস একটা এসেছিল আর একটা ব্যাংক এসেছিল। তো আপনার সঙ্গে পরামর্শ করে আপনি বললেন যে ব্যাংকটাই ভালো হবে, এই জন্য ব্যাংকটাই বেছে নিয়েছে দিদি। আচ্ছা, ব্যাংকে এখন চাকরি করছে তাহলে? হ্যাঁ, এখন করছে। কত সালে, কত সালে এসেছিল এটা আপনার? ধরুন 2019-এর দিকে, ফার্স্ট এর দিকে, 19-এ। চাকরিটা কবে হয়েছে? চাকরিটা এই ধরুন 2020-র মাঝামাঝি। 2020 মানে তখন 1-1.5 বছর লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় লেগেছে, সময় লেগেছে, কিন্তু কাজ হয়েছে। 2020-তে তো লকডাউন ছিল না? লকডাউনের আগে। আপনি কি এখন পরীক্ষাগুলো দিচ্ছেন? তাহলে আপনি চেম্বারে আসেনি কেন? যাবো। হ্যাঁ, যদি আপনার দিদি আমার কাছে এসে চাকরি পেয়ে থাকে, তাহলে আপনার তো ইমিডিয়েট চেম্বারে এসে মিট করা দরকার তাহলে। হ্যাঁ, কিন্তু আপনার চারটা কি কাউকে দেখাননি তো? নিশ্চয়ই দেখেছিলাম এর আগে, কিন্তু কাজ কিছু হচ্ছে না, প্রতিকার দিলেও কিছু কাজ হচ্ছে না, আর উল্টো তার কাজ হচ্ছে, এই জন্য আপনার কাছে যাবো ভাবছি। এবার আপনি যে কথাটা বলছেন মিডিয়াতে সবাই শুনছে, আপনার দিদি যেটা হয়েছে সেই জন্য আমি বলছি তো, আপনার দিদি আমার কাছে যে চাকরি পেয়েছে, তারপরেও আপনি অন্য রাষ্ট্রের কাছে গিয়ে প্রতিকার নিয়েছে, এখন বলছেন উল্টো কাজ নয়, উল্টো বিরূপ হচ্ছে, মানে মানুষের কি মানসিকতা! কারোর কাছে গিয়ে কাজ পাওয়ার পরেও আবার অন্য কারোর কাছে গিয়ে যাচ্ছে লোকে, আপনার এটা সরকারি চাকরি পাওয়ার চাট।
আপনার স্বর্গে চাকরি পাওয়ার চান, বুঝেছেন? বলছেন হ্যাঁ, একদম স্বর্গে চাকরি পাওয়ারই চান। এটা জন্মস্থান যে দূরেই আপনার চাকরি হবে, না না কখনই না। আপনি আপনি কি আর্টস নিয়ে পড়েছেন? হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছেন। এটা আপনার ওই কম্পিটিটিভ এক্সামগুলো যেন দিচ্ছেন দিন, আর আমি বর্ধমানে যেদিন যাচ্ছি একবার মিট করুন। এটা চাকরি পাবেন আপনি, সরকারি চাকরি, এটা সরকারি চাকরি পাওয়ারই চাট, এও বলে দিন আপনাকে। একদম একদম। আপনি কি বিসিএস টিসিএস দিয়েছেন, ডাব্লিউসিএস দিয়েছেন নাকি? আবার দিতে হবে। আর যতগুলো কম্পিটিটিভ এক্সাম সকলটা আপনি অ্যাটেন্ড করবেন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ওটাই লাস্ট মুহূর্তে কাটবে আমরা সব কিছু, তাই হবে। একদম তাই। যাই হোক, সেটা আমি বলবো না, আমি কোনো রেস্টুরেন্টে কোনো কমেন্টস এখানে মিডিয়াতে বসে করি না, কেন সবাই আমি জানি সবাই ভালো, সেটা কথা না। আপনার এটা চাকরি হবে, শুনুন, মেন কথা হচ্ছে আপনার নয় WBCS বা এই ধরনের কোনো মানে কোনো মানে প্রশাসনিক, হাফ প্রশাসনিক, ফুল প্রশাসনিক নয়, কিছুটা প্রশাসনিক রিলেটেড, কিছুটা আপনার হচ্ছে গুরুগিরি এরকম রিলেটেড, মানে স্কুল টিচারটাও আপনার জন্য প্রযোজ্য, বুঝেছেন? হ্যাঁ, সুতরাং এই চারটার মধ্যে পাওয়ার আছে, সরকারি চাকরি পাওয়ার আছে, কিন্তু আপনাকে জন্মস্থান থেকে দূরে আপনি চাকরিটা পাবেন, বাইরে বলছেন? হ্যাঁ, বাইরে, বেশি দূরে নয়, মানে আপনাকে হয়তো সেখানে থেকে চাকরিটা করতে, আপনি তো থাকেন বর্ধমান, হয়তো দেখা হলো আপনাকে আসানসোলে বা আটটু দূরে যেতে হলো, বা কলকাতায় এসে আপনাকে থাকতে হবে এরকম কোথাও চাকরি, বা আটটু দূরে মেদিনীপুর সাইডে এরকম সাইডে গিয়ে আপনাকে চাকরিটা করতে হবে, কিন্তু চাকরি আপনি পাবেন। আপনার সময়টা মোটামুটি না, কোনো বাধা নেই, যে বাধা আছে সেই বাধাটা আপনাকে বললে আপনি বুঝবেন না, মানে চাকরিটা পেতে বাধা না, বাধাটা হচ্ছে আপনার হরোস্কোপ রিলেটেড যে বাধাটা, যেটা মুখের সামনে সে বাধাটা আটকে আছে, সেই বাধাটা আপনাকে রেক্টিফাই করতে হবে, যেটা আপনার মনে হয় আপনার বাস্তুটা আমি হয়তো রেক্টিফাই করে দিয়েছিলাম, যেহেতু আপনার দিদির চাকরি হয়েছে আপনি বলছেন, ওইটা সুতরাং আপনার একটা কাজ হয়ে রয়েছে অলরেডি, যে বাস্তু যেমন রেক্টিফাই করা রয়েছে, আপনি বরঞ্চ অনেকটা এগিয়ে রয়েছেন, চাকরি আপনি পাবেন। আপনি ইমিডিয়েট এটা মিট করুন, আমি বলছি এটা রেজাল্ট আমি করে দিতে পারবো। 17 জুলাই যাব, কি বলছেন? 17 জুলাই যাব, অবশ্যই গাড়িতে গার্জেনকে সাথে নিয়ে আসবেন, কারণ চারটায় চাকরির যোগ আছে, যেটা সামান্য প্রবলেম আছে ওটা রেক্টিফাই করলে এটা পেয়ে যাবেন, বুঝেছেন? কারণ সবচেয়ে বড় বাস্তু যে ফ্যাক্টর সেটা রেক্টিফাই করা হয়ে গেছে। ঠিক আছে, বুঝেছেন যখন, এটাই যথেষ্ট, আপনি এটা ঠিকঠাক করুন, ঠিক আছে? একদম একদম। ওকে, ভালো থাকুন। দেখুন, গ্রামের মানুষ শহরের মানুষ বলে না, কিছু মানুষ খুব সরল হয়, উনি আমাকে নাই বলতে পারতেন, অন্য রাষ্ট্রের কাছে গেছি প্রতিকার নিয়েছি, এটা নাই বলতে পারতেন, কিন্তু উনি বলছেন আমি আমার আপনার কাছে দিদি যাওয়ার পরে চাকরি পেয়ার পরে অন্য কারোর কাছে কেউ প্রতিকার নিয়েছে, সেটা হয়েছে হয়তো সেখানে হয়েছে বা হয়নি সেটা পরের কথা, হয়তো তারটা তো হতে পারে, হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমি একটা কথা বলি যে মানে এই যে মানুষের সততাটা এখনও কোনো সৎ ব্যক্তি আছে, যেহেতু যে ডিসকাশানটা আমি করতে যাচ্ছিলাম, আমি মেষ বিষ মিথুন বলেছি, এবার কর্কটে যাই। কর্কটের বিচার হচ্ছে, কর্কট রাশিরও কিন্তু সময়টা এই যে এই মুহূর্তে ঢাইয়া চলছে, কিন্তু খুব যে খারাপ ফল পাবেন তা না, খালি একটাই ফ্যাক্টর, কর্কট রাশি কিন্তু মাথা গরম করবেন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে পারেন, তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন, সেটা কিন্তু আপনি ভবিষ্যতে তার রেজাল্টটা ভালো পাবেন। এখন যদি সেই লেবারটা দেন কাজের জায়গায়, যে জায়গায় কাজ করছেন বা ব্যবসা করছেন সেটা লেবার দিলে বা কর্ম করলে বা পরিশ্রম করলে আপনি কিন্তু ভবিষ্যতে তার রেজাল্ট পাবেন। সিংহরাশি, সিংহরাশিকে চলাফেরাতে খুব সাবধান, বিশেষ করে দু চাকার যান যারা চালাচ্ছেন তাদের জন্য বলছি খুব সাবধানে চলাফেরা করবেন, কিন্তু কর্মের জায়গায় একটা অভূত পরিবর্তন আসবে, যেই কাজ এতদিন ধরে আটকে ছিল টাকার জায়গাটা মানসিক অস্থিরতা কাজ করছিল, হয়তো দিল আটকে থাকা অর্থ আপনি পাবেন, হঠাৎ থেকে কোনো বিদেশি মানি পেতে পারেন, ফরেন মানি যাকে বলে, পরিবার বা নতুন কোনো প্রেম আসতে পারে, নতুন কোনো কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের জন্যই বলছি,
পরিবারের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে, বুঝে শুনে লোকের সাথে কথা বলবেন, হটকারী কথা বলবেন না, হটকারী সিদ্ধান্ত নেবেন না, আর রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধান। আর্থিক ডেভেলপ হওয়ার একটা প্রভূত সুযোগ এসে গেছে আপনাদের কাছে, সেটা কিন্তু নিজেরা বুঝে শুনে, সেটা কেন আমি বার বলছি, আপনার যে এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসা আপনাদের থাকে সেখান থেকেও ডেভেলপ পাবেন, আর ফরেন মানি আসার একটা কিন্তু অভূতপূর্ব সুযোগ এসে গেছে। হ্যালো, কে আছেন বলুন। নমস্কার স্যার। নমস্কার, আমি তপন ঘোষ বলছিলাম সোনারপুর থেকে। সোনারপুর? স্যার, অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে পার্ট টাইম একটা জব করছি, জবটা বলতে আমি প্রফেসরই করছি পার্ট টাইম। আচ্ছা, বুঝছেন, এর থেকে আরো কিছু ভালো ডেভেলপমেন্ট কি আছে না ওইটা জানার জন্য আপনার কাছে ফোন করছি। আর একটা কথা ছিল স্যার, যে আমাদের ঘর থেকে আমার জেঠামশাই এবং আমার কাকামশাই ওরা গেছিলেন আপনার কাছে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আমাদের ফ্যামিলিতে বলতে গেলে অনেকেই গেছেন আপনার কাছে এবং উপহার পেয়েছে, এবং আমার বাবাও গেছিলেন, এমনকি বাবার ব্যবসার জন্য উনি উপকার পেয়েছেন। এখন ব্যবসা আগের থেকে অনেকটাই ভালো চলছে। এই মুহূর্তে আজকে ছুটি রয়েছে, যার জন্য আমি আপনার প্রোগ্রামটা দেখছিলাম, এমনি ফলো করি এমনি যখনই সময় পাই। আজকে যখন সময় পেয়েছি তখন আমি আপনার প্রোগ্রামটা দেখছিলাম, তখন আমি ভাবলাম যে তারা একবার জেনে নিই যে এর থেকে আর কিছু প্রবলেম মনে আছে কিনা। শুনুন, একটা কথা বলি, আজকে ছুটি পেয়েছেন, আজকে আমাকে লাইনে পেয়েছেন, ফার্স্ট পয়েন্ট। আপনি যদি ছুটি নাও থাকেন, আপনার প্রত্যেকটা প্রোগ্রাম আপনি ইউটিউবে দিগদর্শনে পেয়ে যাবেন। আমি বললাম তো যে আপনার প্রোগ্রাম আমি ফলো করি এবং যখনই সময় তখনই ফলো করি, এত মানে প্রোগ্রামটা তো যেদিনকে রিপিট হয় সেদিনকে আমি দেখিনি, যেদিন পাবলিশ হয় আর কি। হ্যাঁ, কেননা ওই আমি সবসময় আপডেট নিয়ে প্রোগ্রাম করি, মনে করুন গতকাল আমি জানি রথযাত্রা নিয়ে করলাম, আজকে গ্রহ ট্রানজিট নিয়ে করি, প্রত্যেক মুহূর্তে আমি নতুন কিছু ডিসকাশন আমি করে আসবো, সেটা নিশ্চয়ই আপনার মানবেন। কেননা এটা আর একটা কথা হচ্ছে, আপনার জ্যাঠামশাই এসেছেন আমার কাছে, খুব ভালো কথা, আপনার বাবাও এসেছিলেন। হ্যাঁ, বাবা ব্যবসার জন্য এসেছিলেন। জ্যাঠামশাই? ও আচ্ছা, কাকাবু। আচ্ছা, মেয়ের বিয়ে হয়নি তো? মেয়ের বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, রেমেডি আমি দিয়েছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, তা রেমেডি দেওয়া তো বিয়ে হয়েছে তাহলে। তা আপনার তো কোনোদিন আসার সুযোগ হয়নি আমার কাছে নাকি? না না, সুযোগ হয়নি, আমি যাইনি, আমার বাবা গেছিল। আচ্ছা 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 আচ্ছা, তা আপনি এখন কি প্রফেসরি করছেন? আচ্ছা, প্রফেসরি করছেন যে, তা এখন আপনার পরিস্থিতিটা কি? যেহেতু আমি আজকে ছুটি পেয়েছি, ওরা লাইনটা পেয়ে গেছি বলে আমি আপনাকে পতাকা গুলো জানালাম। হ্যাঁ আচ্ছা, তার জন্য জানালেন, ডেট অফ বার্থটা বলুন। ধরুন স্যার একটু দেখি, সময়টা বলুন। আপনি কি অন্য বেটার কিছু চেষ্টা করছেন? এটা পার্ট টাইমে করছেন? হ্যাঁ, এটা পার্ট টাইমে করছেন। অন্য আর কোনো পরীক্ষা দিচ্ছেন আপনি? স্যার, পরীক্ষা আমি ট্রায়াল তো করছি। হ্যাঁ হবে, কিন্তু একটু দেরি লাগবে। হ্যাঁ বলুন। একটু দেরি লাগবে, বুঝেছেন? দেরি আর কোনো কিছু কি প্রতিকারের প্রয়োজন? হ্যাঁ, প্রতিকার অবশ্যই প্রয়োজন আছে, এটা একদম চারটা সত্যি প্রতিকারের প্রয়োজন আছে। কেননা আপনি অ্যাস্ট্রোয়া তো দেখাননি মনে হচ্ছে, নিজের ইয়েতে চাকরিটা পেয়েছেন, কিন্তু যেটা এতদিন আপনার এটা পার্ট টাইমটা ফুল টাইম, আমি আপনার নিজের চেষ্টা দিয়ে পেয়েছি, ফুল টাইমের এখন হয়ে যাওয়া উচিত ছিল। আপনি প্রফেসরি আপনার জন্য একদম ঠিক চিন্তা করেছেন, প্রফেসরি আপনি হবে, প্রফেসরি চার্ট এটা, ঠিক আছে। আপনি কি রিসার্চ ফিসার্চ করেছেন কিছু? হ্যাঁ হ্যাঁ করেছি।
কিসের উপরে করেছেন, ম্যাথ বা ফিজিক্স এরকম কিছু? ম্যাথে করেছেন, ঠিকই করেছেন। হ্যাঁ ম্যাথেই, ম্যাথেই, এটা ম্যাথের জন্য এটা প্রযোজ্য। আপনি ইয়ে যে এটা একটা কাজ করুন, আপনি কোথা থেকে, মানে সোনারপুর থেকে? সোনারপুর থেকে বলছিলাম। আপনি কালীঘাট চেম্বারে আসতে, সবচেয়ে বেস্ট হয় সীতিমোড় চেম্বারে একবার যদি মনে হয়, কারণ যেহেতু আপনি বলে আপনার ফ্যামিলি সকলেই এসছে, যদি যাই হোক আপনি চেষ্টা করুন যদি মনে হয়। কেন চাটটা কিন্তু পাওয়ারফুল চাট, কিন্তু সামান্য কিছু কারণের জন্য মুখের সামনে পার্মানেন্ট জবটা আটকে যাচ্ছে, কেন যেহেতু আপনি পার্ট টাইম করছেন, তো এটাই হয়তো আপনার পার্ট মানে একদম পুরো পার্মানেন্টলি ফুল টাইমে কোথায় একটা ব্যবস্থা হবে, বুঝেছেন? কারণ যেটা দেখা যাচ্ছে, কেননা আপনার কিন্তু এই চারটা একদম ফরেনও যেতে পারেন, মানে এই পারপাসে, মানে হয়তো চাকরি হয়তো আপনি করলেনই না, প্রফেসরি হয়তো বাইরে গিয়ে হয়তো করলেন, এখানে হয়তো আপনার আমাদের ইন্ডিয়াতে হয়তো আপনি রইলেনই না, হয়তো বাইরে গিয়ে, বাইরে যাওয়ার কোনো একটা সুযোগ এসে যাবে হয়তো, বুঝতে পারলেন? আপনি বলতে চাইছেন যে বিদেশ যাত্রা রয়েছে, একদম একদম, এটা অ্যাব্রড করারই চার্ট, এটা অ্যাব্রোড করারই চার্ট, হয়তো এমনি হয়তো আপনি এখানে পার্ট টাইম দিয়ে ফুল টাইম পাবেন ঠিকই, কিন্তু দু চার বছরের মধ্যে আপনার কিন্তু বাইরে যাওয়ার একটা সুযোগ আসবে, বুঝতে পারলেন? কিন্তু যেটা যেটা ফ্যাক্টর দেখা যাচ্ছে, কোনো একটা অজ্ঞাত কারণে জিনিসটা আটকে আছে আপনার, মানে ইয়েটা, মানে আপনি লাস্টে গিয়ে সেই জায়গাটা ম্যাচুরিটি আসছে না, আপনি যেমন পরীক্ষার ব্যাপারগুলো হচ্ছে না, লাস্টে গিয়ে সেটা অনেকটা ইমম্যাচিউর জায়গায় চলে যাচ্ছে, ফুলফিল হচ্ছে না, একদম ঠিক কথা। সুতরাং এইটা আপনার মনে হয়, যেহেতু আপনাকে আমি বলছি আসার কথা একটাই, কারণ যেহেতু আপনার ফ্যামিলি লোকেরা এসেছে তার জন্যই বলছি আসতে, নাহলে আমি আসতে বলতাম না। এটা একটু রেকটিফাই করুন, আপনার যেটা মনের ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হবে, কারণ আপনার অ্যাব্রোড করার প্রচণ্ড মনের ইচ্ছা, এটা আপনার কিন্তু এটা হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি এটা জয় যখন সময় এখন শেষে, সময়টা একদম শেষের দিকে, আপনি এটা চেষ্টা করুন বরঞ্চ, ঠিক আছে? ওকে চলুন, বেস্ট অফ লাক। হ্যাঁ যেটা আমি বলতে চাইছিলাম, কিছু রাশির জন্য একটু বলে দিই, কন্যা রাশির জন্য চাকরি অর্থ দুটোই পাবেন, মানে যাদের ভ্রমণ করে, মানে একটু ঘুরে ঘুরে কাজ, তারা কিন্তু এই ভ্রমণের মাধ্যমে কোনো অর্থ ইনকাম হবে। আচ্ছা সিংহ রাশির জন্য যেটা আমি বলে দিলাম, সিংহ রাশির সিংহ এটা একটু বলে নিই, এই ফরেন মানির কিন্তু একটা সুযোগ আছে, সিংহ হলো কন্যা হয়ে গেল তুলা, তুলারও কিন্তু যেহেতু আপনার ইয়েটা কেতু এখানে বসে রয়েছে, সুতরাং একটু যদি সাবধানে মেনটেন করতে পারেন, আপনাদের কিন্তু মানে অর্থ ওই জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপিং পাবেন, বা যাদের নতুন করে কোনো প্রেম ঠেমের ব্যাপারগুলো কিন্তু আসতে পারে, কিন্তু খুব সাবধানে মরিচিকার পিছনে দৌড়াবেন না। বৃশ্চিক রাশির জন্য কিন্তু ব্যবসা বা চাকরিতে ভালো হবে, হ্যাঁ যাদের এতদিন মানে কষ্ট করছিলেন, কষ্ট রেজাল্টটা কিন্তু পাবেন, এখন আরও পরিশ্রমটা করুন, এই পরিশ্রমের ফল কিন্তু ভবিষ্যতে পাবেন, একদম কথা দিলাম এখানে বসে। বৃশ্চিক রাশি হয়ে গেল মকর রাশির জন্য, যেহেতু ঢাই বিয়ে সাড়ে সাতি লাস্ট স্টেজ চলছে, আবার শনি ইয়ে করে বক্রি মকর রাশিতেই আসবে, এটা ইয়ে আছে সময়সাপ, কিন্তু আপনাদের এতদিন আটকে থাকা কাজ বা আটকে থাকা অর্থ কিন্তু আপনার ঠিক পেয়ে যাবেন, যেটা এতদিন আটকে ছিল, যেটা সবাই আপনাকে ডিপ্রাইভ করছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটাই রেজাল্ট পেয়ে যাবেন। এটা হলো মিথুন রাশির জন্য বললাম, আচ্ছা সরি মকর রাশির জন্য বললাম, কুম্ভ রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট ফেভারেবল আসছে, আপনার ব্যবসায় নতুন নতুন যোগাযোগ আসবে, যাদের ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসা তারাও কিন্তু এ সময় সুযোগ আসবে, কিন্তু সাবধানে মেনটেন করবেন, যত জায়গায় হটকারি কোনো ডিসিশন নেবেন না, হটকারি কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথা গরম করবেন না, মরিচিকার পিছে দৌড়বেন না, কুম্ভ রাশির জন্য বলে দিলাম। আর মীন রাশির জন্য বলছি, যেহেতু সাড়ে সাতে ফার্স্ট স্টেজ আর বৃহস্পতি এখানে বসে আছে, এখানে বৃহস্পতি বক্রি হবে, তার জন্য বলছি হয়তো আপনাদের যারা শেয়ার বা ট্রেড ফান্ডের সাথে যুক্ত আছেন, হয়তো সুযোগ আসবে, কিন্তু সেটা খুব বুঝে, যদি আপনি না বোঝেন সেটা একটু অ্যাভয়েড করে এমনভাবে করবেন যেটা একটু ধীরে সুস্থে চলা যায়, তাড়াহুড়া করবেন তাহলে অর্থ লস হয়ে যেতে পারে, অর্থ লস হয়ে যেতে পারে, কিন্তু যদি বুঝে শুনে করতে হবেন তাহলে কিন্তু উল্টো ইনকাম হয়ে সেভিংস হবে, উল্টো ইনকাম হয়ে সেভিংস হবে, এটা একটু বুঝে শুনে করবেন। প্রোগ্রাম শেষের মুখে প্রত্যেকটা চেম্বার অন রয়েছে, যদি মনে হয় যোগাযোগ করবেন। আজ মধ্যে নমস্কার, সবাই ভালো থাকুন।